হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল 9টার থেকে ভিডিওটা শুরু করছি। এই দেখো, সকাল 9টার থেকে ভিডিওটা আজকে শুরু করছি। তো আজকে দেয়া গেছিল টিউশনি, আর এই টিউশনি থেকে এসে ওকে একটা ম্যাগি করে দিয়েছি, ও একটা ম্যাগি খেয়ে নিয়েছে। তো এখন স্কুলে জামা টামা সব পরা হয়ে গেছে, ও যাচ্ছে এখন স্কুলে। তো দেখো তরমুজ খাওয়ার স্টাইলটা দেখো একবার, জামাতে পড়ে যাবে বলে ওর জন্য একটা গামছা গায়ে দিয়ে তরমুজটা খাচ্ছে। এই যে সকালবেলা কালকে একটা তরমুজ নিয়ে এসেছিলাম, তো কালকে কোনো ভিডিও করা হয়নি, কালকে একটু বাজার ছিল হাট আমাদের এখানটায়, জানোই তো যে হাট হয়। তো এই বাজার করতে গেছিলাম, একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলাম। তো চলো আজকে সারাদিনটা শুরু করা যাক তোমাদের সাথে, আর সারাদিন কী কী করি ও তো অবশ্যই শেয়ার করো, শেয়ার করবো, দেখতে থাকো, ভালো লাগবে। আজকে পুরো বারান্দাটা লিপেছি, ঘরে চলে এসেছি, এখন করবো চা। দিয়া গুছিয়ে নিয়েছে, স্কুলে যাচ্ছে। সাইকেল নিবি না, যাও এক সাইড দিয়ে যাবা, কি রোদ্দুর বাবা। তো এই যে সকালবেলা চলে আসলাম চাটা খেয়ে। তো ভাবছি কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কলা পেকেছে, কেউ খেতে চাচ্ছে না। কলা দিয়ে আর বিস্কুট দিয়ে, বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, কলা দিয়ে বিস্কুট দিয়ে আর ময়দা দিয়েছি অল্প করে। তো দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, কলা বিস্কুট আর ময়দা দিয়ে। তো এখন আমি বড়া বানাবো। তো চলো ব্যাটারটাকে আমি দেখতে থাকি আর একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এইখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো বড়াগুলো। করে একদম চলে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন দিয়া স্কুল থেকে চলে এসছে, তো এসে ও বই পড়তে বইছে। তো চলো রান্নাটা করে নিই দুপুরবেলার। তো আজকে গ্যাসে ভাত বসিয়েছি অনেক, আর এই পাশে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইতে আমি তেলও দিয়ে দিয়ে গেছিলাম, এই যে তো তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আমি ওটা বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। দেখো মাছ কীভাবে ফুটছে। তো এই হলো সবজি এক গামলা। তো এই সবজিগুলো দেখি কী করা যায়, কী দেখি রান্না করা যায় দেখছি। তরকারিটা রান্না করে নিই, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তো এই তেলের ভিতরে একটা তেল দিয়ে দেবো, মাছ ভাজার তেল। এটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দেবো,
তো এবার মাছগুলো দিয়ে দেবো। তো এই যে এবার ডিমগুলো দিয়ে দেবো, এর ভিতরে সব গোটা গোটা থাকবে। দাবাটা দিয়ে দিলাম, জিরে বাটা। তো এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, এখন বাজে 2:30। তো এই যে ভাতটা বেড়ে নিয়ে এসেছি, আমরা খেতে বসে গেছি, আর এই যে তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার পরে আসবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে, আর আমার সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি একটুখানি টিফিন বানাতে। তো গোলা রুটি বানাবো ভাবছি। তো দেখো এই যে গোলা আটা মেখে ময়দা একটু মাখিয়েছি, এবার একটু চিনি দিয়েছি। তো এখন গোলা রুটি আর চা করব। তো ফার্স্টটাকে গোলা রুটিগুলো ভেজে নিই। চাটা করে নিয়ে আসলাম, আর এখন চা খাবো। আর চার সাথে গোলা রুটি তো বললামই তোমাদেরকে, আর মাম্পিও মাম্পি দিয়া দুজনেই বই পড়ছে। তো ওরা বই পড়ছে, দিয়া মাম্পি দুজনেই বই পড়ছে, তোদেরকে দিয়ে দেবো। তিন কাপ চা করে নিয়ে এসেছি, যে দিয়া খায় নাকি। তো ও তো চা খায় না, তবু করে নিয়ে এসে অনেক সময় যখন করি না তখন ও চায় চা, আর যখন করি তখন ও খেতে যায় না। যাই হোক, ওদের একটু করে নিয়ে এসেছিলাম, তা মনে হয় ও খাবে না যতটা সম্ভব। তো আমরা দুজনেই খাবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।